সে কিয়ামত পর্যন্ত আসবে, সবার নামে জান্নাতে একটা ঘর লেখা আছে, বানানো আছে প্রত্যেকের নামে। নমরুদের নামে জান্নাতে ঘর আছে, ফেরাউনের নামে জান্নাতে ঘর আছে, আর কারুনের নামে জান্নাতে ঘর আছে, বাংলাদেশের নাস্তিকদের নামেও জান্নাতে ঘর আছে, আমেরিকার ডব্লিউ বুশের নামে জান্নাতে ঘর আছে, বিল ক্লিনটনের নামেও জান্নাতে ঘর আছে। কিন্তু প্রশ্ন, ঈমান না থাকলে জান্নাত তো কেউ পাবে না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন দুইটা গুণ থাকতে হবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত পাওয়ার জন্য ঈমান থাকা শর্ত, যার ঈমান নাই সে জান্নাতে বলেন না কেন, যা ঈমান নাই সে জান্নাতে যাবে না। আল্লাহ গো আমরা জানতে চাই, এই নমরুদ ঈমান, নমরুদ হামান কারুন সাদ্দাদ ফেরাউন নাস্তিক বেঈমানেরা, এরা তো ঈমান আনে না, বরং আল্লাহরে গালি দেয়, এদের তো জান্নাতে ঘর আছে বলে আছে, ওই ঘর তার উপায় কি হবে? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর উম্মতের জানায় দেন, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, সব আমার বানানো, কিন্তু আমি একবার বলি না, আমার আসমান, আমার জমিন, আমার সূর্য, আমার চাঁদ, আমার পানি, আমার বাতাস, আমার পাহাড়, আমি সব বানানোর পর শুধু বান্দাকে বললাম।